নদী খরণ হবে, নদী খরণ হইলে আল্লাহর রহমত আমাদের উপকার হয়। আমরা সরকারের কাছে সাহায্য বা রিলিফ চাই না, আমাদের দাবি যে নদীটা খরণ হোক, এটাই আমরা প্রার্থনা। নদী খনন হোক এটি আপনারা চান, এটা কি জানেন যে নদী খনন হলে কি কি উপকার হতে পারে, এটা জানেন কি? এখন নদী খনন হলে উপকার মধ্যে আমাদের যে সাতকলা বাঙ্গনা যে ঢুক আছে আর বাপদাদার সম্পত্তি আরও এইটুকু আমরা জানি। দুই সাইডে রোড হবে এটা শুনছি, রোড হলে আরও যে সমস্ত জমি জায়গা আছে আবার মানে প্রতি বছর আর ভাঙ্গার শিকার হতে হবে না? না, ভাঙ্গার শিকার হতে হবে না, আর এইরকম বন্যা দেখা লাগবে না আমার, বন্যায় যে ক্ষতিগ্রস্ত হবো এটা আর হবো না। দুর্ভাগ্য ভোগ করাই লাগবো, আরও সিরে কাজটা হইলে আলো আমাকে ওই জিনিসটা আমরা সমাধান পাবো। হ্যাঁ, আমাকে চেষ্টা করণের আবেদন, চেষ্টাটাও সিরে করণ হোক। বেশি ডিসেম্বর মাসে কাজ ধরবো, ডিসেম্বর মাসে কাজ ধরলে এটাই আমরা দাবি করবো। ধন্যবাদ।